প্রবল ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে অবস্থান করছে যশোর পূর্ববর্তী অঞ্চলে। এবং যদি স্পষ্ট করে আপনাদেরকে বলি, দুপুর 3টা নাগাদ অর্থাৎ বিকালের দিকে ধারণা করা হচ্ছে ঢাকার দিকে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি প্রবেশ করবে। এবং আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান সাংবাদিকদের কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড়টি ঢাকার দিকে প্রবেশ যখন করবে তখন কিন্তু যে এখন পর্যন্ত কিন্তু এই ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, সঙ্গে বৃষ্টি, এবং কখনো মুষলধারে বৃষ্টি, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, তবে বৃষ্টির মাত্রা কিন্তু আসলে চলছেই। এই বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে এবং একই সঙ্গে বলা হচ্ছে যে যেই সমস্ত এলাকাগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছিল এবং 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছিল সেই জায়গাগুলোতে কিন্তু এখন 3 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সবকিছু মিলে স্পষ্ট করে যদি বলি যে ঘূর্ণিঝড় রিমাল, প্রবল ঘূর্ণিঝড় রিমাল এরই মধ্যে কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে এবং অর্থাৎ বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা কিন্তু এর মধ্যে করা যাচ্ছে না। তবে একই সঙ্গে যদি আপনাদেরকে বলি যে ঘূর্ণিঝড় রিমাল তার অবস্থান কিন্তু অনেকটাই স্বাভাবিক, অর্থাৎ যেই ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছিল সেই চিত্রটি কিন্তু অনেকটাই নেই। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে স্পষ্ট করে বলি যে ঘূর্ণিঝড় রিমাল তার গতিপথ পাল্টে কিন্তু বাংলাদেশের দিক পরিবর্তন করছে, অর্থাৎ যদি বলি যে ঘূর্ণিঝড় রিমাল তার অবস্থান অনেকটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এবং ঢাকার দিকে যদি স্পষ্ট করে বলি, ঢাকার কথা যদি বলি যে এখনও বৃষ্টি ঝরছে, এই বৃষ্টি কিন্তু আজ সারাদিন ঝরবে এবং ঘূর্ণিঝড় রিমাল ঢাকার দিক থেকে যখন প্রবেশ করবে তখন একটু স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টি, যে বৃষ্টিটি এখন আসলে ঝরছে, এই বৃষ্টি কিন্তু আরও বেশি হয়ে থাকবে। এবং নিশ্চিত করে যদি বলি যে আগামী 3 দিনের আবহাওয়াটি কেমন থাকবে এবং এই ঘূর্ণিঝড় রিমাল কখন আসলে শেষ হবে সেই কথা যদি বলি, ঘূর্ণিঝড় রিমাল আজ বিকাল সন্ধ্যা নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে এবং আসামের দিকে চলে যাবে, এরকম কথা কিন্তু বলা হয়েছে। এবং একটু একটা বিষয় যে বলা হয়েছে ঘূর্ণিঝড় রিমালের কথা, ঘূর্ণিঝড় রিমাল আজ বিকাল 3টা নাগাদ অর্থাৎ বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র ঢাকা বিভাগের ওপর দিয়ে অতিক্রম করবে। এবং বিশেষ করে বৃষ্টিপাতের কথা যদি বলি, 203 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে এবং রংপুরের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হয়নি। এবং ঢাকায় কিন্তু আজ যে ভোর থেকে যে বৃষ্টিপাত হয়েছে সেটা 35 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং যদি বলি যে ঢাকায় এই বৃষ্টিপাতের সঙ্গে যে বাতাস ঝোড়ো হওয়ার কথা বলা হয়েছে, ঝোড়ো হাওয়াটি ছিল 59 কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়াটি আসলে গিয়েছে। সবকিছু মিলিয়ে ঢাকার অবস্থান কিন্তু অপরিবর্তিত থাকবে না, এখনও কিন্তু কখনো বৃষ্টি এবং কখনো মেঘলা আকাশ, গুমোট আবহাওয়া, অন্ধকারাচ্ছন্ন দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ছিল সেটা কিন্তু একটু পরিচ্ছন্ন আকাশ আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে যদি বলি যে ঢাকার আকাশের যে অবস্থা সেটা কিন্তু দুপুর 3টা নাগাদ ঢাকার উপর দিয়ে ঘূর্ণিঝড় রিমাল ঢাকা শহরের ওপর দিয়ে যাবে এবং এই বৃষ্টি কিন্তু ঝরবেই। সব কিছু মিলিয়ে যদি বলি এই অবস্থা কিন্তু অপরিবর্তিত থাকবে না আগামী 3 দিন, অর্থাৎ আগামীকাল বুধবার নাগাদ যদি বলি, আগামী বুধবার নাগাদ এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছে, ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, সেই আবহাওয়া কিন্তু বুধবার নাগাদ এমন থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে। এবং এতটুকু নিশ্চিত করে বলা হয়েছে যে এই অবস্থা কিন্তু কেটে যাবে, তার পরবর্তী সময়ে আগের মতো স্বাভাবিক রৌদ্রোজ্জ্বল চিত্র কিন্তু তারা দেখতে পাবে। সবকিছু মিলিয়ে এই ছিল আসলে সবশেষ পরিস্থিতি। আরও যদি দর্শক আপনাদেরকে স্পষ্ট করে বলি যে আবহাওয়া অধিদপ্তরের আর কোনো বুলেটিন ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আসলে তারা দিবে না এবং তারা যে ব্যাপারটি জানিয়েছে যে দুপুর 3টা নাগাদ ঢাকার ওপর দিয়ে ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রটি অতিক্রম করবে এবং যার ফলে অঝোর ধারায় বৃষ্টি ঝরবে এবং সেই বৃষ্টি কিন্তু এখনও ঝরছে এবং দমকা হাওয়ার সঙ্গে যেই দমকা হাওয়াটি হচ্ছে, দমকা হাওয়া কিন্তু অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। প্রিয় দর্শক, সমকাল লাইভে এতক্ষণ আপনাদের সঙ্গে এই তথ্যগুলো জানাচ্ছিলাম। আমি মামুন সোহাগ, যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁও আবহাওয়া দপ্তর থেকে। দেখতে এবং পড়তে ভিজিট করতে পারেন সমকাল.com।